হ্যাঁ কে? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাহ, চিনতে পারছো নি? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছো নি? না কি না, কে? আমি আবার কে? আমি আমি একটা কেমন হতো? আমি একটা ছেলে মানুষ, জানোয়ার না, মানুষ। আরে আবার নামটা বলো তো, নাম তো আছে, বাবা মা তো নাম দিয়েছে না? হ্যাঁ, সে নাম তো দিয়েছে। তো তুমি তো এখন তো আমি তোমার সঙ্গে কথা বলছি, তো তুমি ভালোবেসে যা খুশি নামে ডাকতেই পারো। আরে নামটা তো বলো না, নামটা জেনে কি হবে? না বলো কে বলছো বলো। হ্যাঁ, নামের মধ্যে এমন কি আছে যে নামটাই জানতে হবে? তাহলে রাখছি তাহলে, কেন, কথা বলতে ভালো লাগছে না? কে বলো নামটা বলতে কি হচ্ছে? কোথায় আছো? বাড়িতে আছি। পড়াশোনা কেমন করছো? ভালো হচ্ছে? কালকে কালকে এক্সাম আছে তো? হ্যাঁ কি এক্সাম আছে? ইংলিশ। বাহ, ইংলিশ! নামটা বলো না। আমি তো কি বললাম, তুমি ভালোবেসে যার নামে ডাকবে আমি তাতেই সাড়া দেবো। ও আর আরে তুমি ডাক বলো না, বলছি শোনো না, নাম্বারটা সেভ করতে হবে তো। বলছি শোনো না, তুমি ডেকেই তো দেখো একবার হ্যাঁ নাম্বারটা তো সেভ করতে হবে, নাম্বারটা। কেন? তো সেভ করবো নাম্বারটা। হ্যাঁ, তো সেভ করতেই পারো, কিন্তু তাহলে তো আমি কি বললাম নাম্বার যে তুমি ভালোবেসে যার নামে ডাকবে তাই না আমি সাড়া দেবো? তুমি যার নামে সেভ করতে পারো করো, বারণ করছি না। আস্তে আস্তে জেনে যাবে সব। আরে বলো না, বলতে আর কি হচ্ছে? এপিএল বলবি না? তোমার সাথে কে আছে? হ্যাঁ তোমার সাথে কে আছে? কেউ নেই, তুমি এই মাত্র তো কারোর সঙ্গে কথা বললে। রূপসা আছে। রূপসা? সেটা আবার কে? না আমার কাছে বসলাম, আমি চিনি তো। শোনো না, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোমার গলাটা এত কিউট, আর তুমি কথা আর তুমি কথা কেন বলছো না? হ্যালো। কথা কেন বলছো না? কথা বলতে হ্যাঁ ইচ্ছা নাম করছে? নামটা বলো না, নামটা বলো না তো, কথা বলবো কি করে না জানলে? আমি কি বললাম তুমি ভালোবেসে যার নামে ডাকবে তাই নামই আমি সাড়া দেবো? না না এ তুমি ভালোবেসে একটা নাম তো দেবে। ওই ফোন ঢুকবে, আমার ফোন ঢুকতে চায় না কেন? তুমি বাড়িতে আছো, তোমার পাশে কে আছে? রূপসা আছে, কে? রূপসা? আমি কি একটা চিনি বোন, নাকি রূপসাকে? একটা বোন। বোন? হ্যাঁ তোমার আর বোন আছে? আমার বোন আছে, বোন আছে, দিদি আছে, ভাই আছে, দাদা সব আছে। তোমার বোন আছে? তাহলে আমার একটা বন্ধু সিঙ্গেল আছে, ঠিক আছে। তোমার গলাটা করবি তোমার হ্যালো, তোমার হাসিটা খুব সুন্দর তো, আরেকবার হেসে দেখাবে? না হাসবোনি, কেন? আমি লিখছি বা এরপর নাই তোমার, আমি কেন আমি লিখছি তো, তুমি খাতা দে, তাহলে তো খাতা দে, খাতা দে, হ্যালো, ফোন ধরো, ফোন ধরো, ফোন ধরো। ঠিক আছে। হ্যালো হ্যাঁ, হ্যাঁ বলো। তোমার গলাটা এত কিউট, আমি কথা তোমার মানে গলার ভয়টা বলা শুনতে কি চাইছি, আর তুমি কথা বলতে কথা আমি কেন কি লিখবো? বলছো? বন্ধু হয় পরীক্ষার সময় তোমরা কি লিখছো গো? আমার এখন দিবে কি খাতা? হ্যালো, হ্যাঁ পরীক্ষার সময় তোমরা কি এত লিখছো? লিখিনি মানে পড়ছি আর কি, ও, একবার বলছো লিখছি, একবার বলছো পড়ছি, না পড়ছি, লিখিনি, লিখি কি হবে? সেটাই এটা তো। হচ্ছে না, এটা মানে তোমরা কজন আছো? তোমরা কজন আছো? হ্যালো, ধরো ধরো কোনটা? ঠিক আছে। হ্যালো হ্যাঁ, একটা কথা বলবো, হ্যাঁ বলো সিঙ্গেল আছো? কেন এমনি জানতে ইচ্ছা হলো। সিঙ্গেল? হ্যাঁ, তুমি কি টাইম নিয়ে বলবে? তো টাইম নিতে পারো। হ্যাঁ তুমি কি সিঙ্গেল আছো? হ্যাঁ কেন? তোমার গলাটা খুব কিউট তাই বলছিলাম। আরে এরপর তো নামটা বল না। কেন? তোমার গলাটা কাকের মতো?
বলছি কথা বলতে নাম না জানলে কি কথা বলা যাবে না নাকি? না মানে অচেনা হয়ে আছে, ধরো নাম না জানলে কি করে চিনবো বলো? আমি কি বললাম, ভালোবেসে তুমি যা নামে ডাকবে তাই নামে আমি সাড়া দেবো? অচেনা মানুষকে চিনে নিতে তো মানে কি বলবো আর, বলতে পারছি না, এত এক্সাইটেড তোমার সাথে কথা বলে। কেন? একে তো তুমি সিঙ্গেল আছো, তার উপর তোমার হাসিটা এত কিউট, ওরে বলার বাবা ভয়েস রে, এত কিউট। হাসি হাসিটা কিউট, হ্যাঁ, কোন দিক থেকে মনে হলো? তুই একটু আগে হাসলে না, আমি দেখে শুনলাম তো, তো আমার মানে কি দারুণ করে মনে লাগলো, হলো হাসিটা ভালো বলে? ভালো আমার তো এখনো শুনলাম তো। মনে হয়নি হ্যালো বাবা রে। বাবারে, কি আছে, যেটা সত্যি সেটা সত্যিই বললাম না, না এটা মিথ্যা, আমি জানি সেটা। মোটেও এটা মিথ্যা না। বলছি তুমি সত্যি এটাই সিঙ্গেল? কালকে মানে তুমি কি কল করেছিলে? কালকে? হ্যাঁ, আমি হবে রড হয়তো, মাথা ধরি নিব হবে হয়তো। শোনো না, কালকে ফোন করতে বলেছিল। শোনো না, তুমি কল করেছিল কালকে হ্যালো, এই নাম্বারটা এতে দেখ। শোনো না আমার কথাটা। হ্যাঁ তো এই নাম্বারটা। হ্যালো। হ্যাঁ, আমি তো কালকে তোমার সঙ্গে কথা বলার জন্য ট্রাই করছিলাম, কিন্তু তুমি তো ফোনটা ধরলে না, তাহলে আজকে আবার ট্রাই করে দেখলাম, দেখছি হ্যাঁ ধরলে। আমি তোমার সঙ্গে কথা বলবো বলে কত অধীর আগ্রহে বসে আছি, আর তুমি কথা বলছো না, বলো। বলো এই তুমি সত্যি সিঙ্গেল আছো? তো কি মনে হচ্ছে দেখে, মানে তোমাকে শুনে দেখ, তোমাকে কি দেখুনি দেখতে তো পাচ্ছি তাহলে? সেটাই সেটাই। তো, দেখতে দেখেছি অবশ্য ছবিতে, কার কাছ থেকে দেখলে? হয়তো আমি ছাদে ছিলাম আর প্রচন্ড ঝড় উঠেছিল, মানে হাওয়া দিচ্ছিল প্রচুর জোরে, একটা হ্যাঁ ছবি ভেসে ভেসে আসছিল, দেখলাম ছবিটা নিয়ে, দেখলাম যে তুমি এটা। মানে 1 মিনিট 1 মিনিট, হাওয়ায় ঝড় দিচ্ছ, তারপর আমার ছবি তোমার কাছে গেল, তুমি কি বুঝলে আমি বলে আর পিছনে উল্টো দিকে নাম্বারটা দেওয়া ছিল না, উল্টো দিকে নাম্বারটা নাম্বারটা দেওয়া দিয়েছিল ছিল না, হ্যাঁ সেই জন্য তো ফোন ও করছি। ছবিটা কে উড়ালো তাহলে? বলো, এই ছবিটা কে উড়ালো আমি কি করে জানবো? আমি ছাদে ছিলাম, দেখলাম যে একটা ছবি উঠতে উঠতে আসছে, তো আমি ছবিটাকে ধরে নিয়ে দেখলাম এটা তুমি ছিলে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো, আমি তো বললাম যে আমি কি করে তোমার নাম্বার পেলাম, কোথায় ছবি পেলাম, ছবি দেখলাম। ও তাই নাকি? হ্যাঁ, একটা কথা যেটা বলার মেন জিনিস, তুমি তো সিঙ্গেল আছো, তো আমি কি তোমার পিছনে লাইনটা দিতে পারি? আমি তোমাকে চিনি লাইন দিয়ে কি করে বলবো আমি? মানে যখন প্রথম প্রথম রিলেশন হয় তখন কি দুজন দুজনকে চিনে? অচেনা না তো আগে কিন্তু আমি আমি রিলেশন তোমাকে আছে। দেখবো জানবো তারপর শুনবো সব কিছু তারপরে। হ্যাঁ, সে আমি তো এখন বলছি না যে তুমি এখনই আমাকে হ্যাঁ বলে ফেলো, আমি বলছি আমি তোমার পিছনে লাইনটা দিতে পারি, মানে ইট আগে থেকে ইট না পেতে থাকলে হয়তো অন্য কেউ বুকিং করে নেবে, সেই জন্য বলছি আর কি। দিতে পারো পারমিশন দিচ্ছ? মানে আগে তুমি আগে বলো কে বড় নাম কি? আমি তো প্রথমেই বললাম তুমি ভালোবেসে আমাকে যে নামে ডাকবে আমি সেই নামেই সাড়া দেবো। ভালোবেসে একবার ডেকে তো দেখো মন থেকে, ভালোবেসে একবার ডেকে তো দেখো। চুপ কর না, চুপ কর না, কি বলছি ভালোবেসে একবার ডেকে তো দেখো। হ্যালো। হ্যাঁ, ভালোবেসে হ্যাঁ একবার মন থেকে একবার ভালোবেসে ডেকে তো দেখো। এখন কি করে ভালোবেসে ডাকবো আমি? এখন না হয় তুমি ভালোবাসার নাম পাচ্ছি না এখন, কি করে ডাকবো? তুমি তুমি আমি যে ভালোবাসার কথা বলছি সে ভালোবাসে নাই বা ডাকতে পারলে, এখন বন্ধু হিসাবে তো ভালোবেসে ডাকতে পারো কি গো, বলো কিছু। কিউট তোমার হাসিটা সত্যি একদম লেভেলের, আমি মানে অনেকদিন পর কারোর কাছে শুনলাম এরকম হাসি, হ্যাঁ অনেকদিন পর আবারও কারোর কাছে শুনলাম এরকম হাসি, ও বাবা রে। অনেকদিন আগে শুনেছিলাম এত কিউট হাসি, বহু বছর আগে, তখন আমি অনেক ছোট ছিলাম, বাট এত কিছু জানতাম না, এখন জেনেছি, যখন আর পাচ্ছি না তারপরে তোমাকে পেলাম এখন। ও বাবা গো, বাবা গো, তুমি বাবাকে ডাকতে এরপর পারো তো না কেন? বলো তুমি কে, একটু জানতে পারি তো, অধিকারটা তো আছে জানার। আমি কি বললাম তুমি ভালোবেসে আমার সাথে দুদিন কথা বলে দেখো, তারপরে তো এমনি সব জানতে পেরে যাবে। দেখ অধিকার মানে মানি এখন থেকে এত অধিকার অধিকার মানে কি বলবো, এত আগ্রহ হলে হয় জানার, হ্যাঁ এখন থেকে এত পরিচয় জানার আগ্রহ হলে হয়? হ্যাঁ জানতে হবে, আমি নাম্বারটা সেভ করব। সত্যি আমার নাম্বারটা সেভ করবে? হ্যাঁ তা তুমি ভালোবেসে কোনো একটা নাম দিয়ে দাও, নাম পাচ্ছি না তো ভালোবেসে, ভেবে দেখো, মন থেকে ভেবে দেখো, দেখবে ঠিক পাবে। আমি ভাবছি অনেকক্ষণ দিয়ে পাচ্ছি নি, তুমি ফোন করার আগে থেকে ভাবছি আমি। তুমি কি করে জানলে যে আমি ফোন করে আমি ফোন করবো তোমাকে? হ্যালো হ্যালো, কল করেছিল।
হ্যালো হ্যালো আরো কাজ নাকি তুমি আমার? হ্যাঁ হ্যালো, তুমি ওদের সাথে পরে কথা বলো, আমার সাথে এখন কথা বলো না। হ্যাঁ বলো 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 শুনছি। ওদের সাথে তো পরেও কথা তোমার কাছে আছে, কথা বলতে পারবে তুমি ওদের সাথে যখন ইচ্ছো। আমি তো হ্যাঁ আবার সে কখন ফোন করবে তুমি বা আমি ফোন করলে তুমি ধরবে না ধরবে নি তারপরে হুম কথা হবে। হুম তো আমার সাথে এখন একটু কথা বলো, তারপরে না হয় ওদের সাথে বলবে। হ্যাঁ বলো। তো তোমার পিছনে লাইনটা দেবো তো, তোমার পিছনে লাইনটা দেবো তো, কি করে জানবো? তুমি বলো তোমার পিছনে লাইন দেবো। তুমি হয়তো তুমি হয়তো মনে মনে ভাবতেই পারো যে হ্যাঁ আমার পিছনে ঋত্বিক রোশন এসে লাইন দেবে, বা ও আমার বাবারি, এত সুন্দর ধরে ঋত্বিক রোশন বা আসবে আমার পিছনে আমার লাইন দিতে? পিছনে বা আমার পিছনে এসে বরুণ ধাওয়ার লাইন দেবে। তুমি তো মনে মনে ভাবতেই পারো, সেই জন্য আমি আগে থেকে অতটাও পারমিশন সুন্দর নিয়ে নয় নিচ্ছি। যে উনি আসবে আমার পিছনে লাইন দিতে আর তোমাকে বলেছিলাম পিছনের না, সাথে। তোমার শোনো না, তোমাকে তুমি যে বললে না তোমার বোন আছে, তোমার বোন কি সিঙ্গেল আছে নাকি? এই রূপসা তো সিঙ্গেল আছে, ও সিঙ্গেল নেটওয়ার্ক আছে। আমার বন্ধুর মনটা ভেঙে দিলে দেখলে। হ্যাঁ তোমাকে কত করে হ্যাঁ বললাম যে আমার বন্ধু আছে, তোমার বোনের সঙ্গে থাকলে না হয় ওর সঙ্গে না হয় করাই যায়। তা বলো কি করছো, এই যে পড়াশোনা করছি। খাবার খেয়েছো, না হয়নি, কখন খাবে? পরে মানে বিকালে কিছু খাওনি, হালকা খাবার? না আমি বিকালে এসে 4টার দিকে বেরো করতে পারে। 4টার দিকে মানে বুঝলাম না। 4টার দিকে এসে যেতে বাড়িতে, ও আচ্ছা, বাড়ি যাবে কখন? ও যাব 4:30-4টার দিকে বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে। ও তো বললাম মা থাকে না, তুমি না বললে আমি বলবো না, কি বলবো না ওর কারণ কি শালা। কি কি বলতে হবে বলো, হ্যাঁ কি বলতে হবে? জিজ্ঞেস করুন, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, নাম্বার আমার কোথায় পেলে? আচ্ছা বললাম তোমার নাম্বারটা কোথায় পেলাম সেটা তুমি বললাম প্রথমে, যে ছবিটা আচ্ছা ভাসছিল একটা কথা ছবির বলছি, পিছনে হ্যাঁ লেখা ছিল। হ্যাঁ বলো। মানে ঝড় দিল, ছবিটা উড়ে গেল, মানে ছবির পিছনে আমার নাম্বারটা আছে। হ্যাঁ মানে কেউ হয়তো, তাহলে কেউ মানে হয়তো, কে উড়ালো নাম্বারটা, কে উড়িয়েছে? আর কেউ নাম্বারটা শোনো না, কেউ হয়তো তোমার ছবিটাকেও এই তো যত্ন করে, উন্নায় রুমালে উন্নায় বসে গেছে বলদাটা। তোমার ছবিটা হয়তো কেউ খুব মন দিয়ে হ্যাঁ যত্ন করে, তোমার ছবিটা কেউ তাহলে হয়তো, ঠিক আছে, ছবিটা তুলে পাঠাবো না দেখি কেমন নাম্বার। ওই হলুদ দিয়ে আছে, হলুদ দিয়ে আছে। ছবিটা তুলে তোমাকে পাঠাবো। আমি কি করে পাঠাবো তোমাকে? তোমার সঙ্গে কি আমি হোয়াটসঅ্যাপে কথা বলি যে পাঠাতে পারবো? হ্যালো দেবে হ্যালো, হ্যালো, আমি কিন্তু এখনো তোমার নাম জানি না, আগে তুমি না বলে আমি বলবো না। বলো না। না আগে তুমি না বলে আমি কিছু বলবো না। আমি কি বললাম যে আমি তো, তুমি আমাকে শোনা মানে কি বলবো, মন থেকে ভালোবেসে যার নামে ডাকবে আমি তারই সাড়া দেবো। না তা আমিও কি, তুমি না বললে বলবো না, আগে তুমি বলো তারপর বলবো আমি। আমিও তাহলে তোমাকে আগে ভালোবেসে, বয়েজ, আগে বয়েজ তারপর গার্লস। গার্লস লেডিস ফার্স্ট, হুম না লেডিস আগে ফার্স্ট, বয়েজ, আগে বয়েজ তারপরে। এখন যুগটা চলছে লেডিস ফার্স্ট, না বলো। আগে তুমি বলবে তারপর আমি বলবো। আমি বলতে তো অনেক কিছুই চাই কিন্তু তুমি তো এখন বলছো টাইম নিবে। হ্যাঁ বলো না, তোমার নাম কি, বাড়ি কোথায়, নাম্বার কোথায় পেলে? তুমি বলো তোমার নামটা কি, বলো না। আগে তোমারটা বলতে তোমার বলবো, সত্যি বল, আচ্ছা তুমি বলে আমি নিশ্চয়ই বলবো, কেন বলবো না? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোবেসে একটা নাম দাও, সে নামই ডাকবে, আমিও তোমাকে ভালোবেসে একটা নাম দিচ্ছি, সোনা মোনা না জানুকি চোখটা আমি দিয়ে তো দিচ্ছি। পাচ্ছি নাম, দেখলাম ভাবলাম অনেকক্ষণ থেকে পেলাম নামটা। তা আমার কাছে তো অনেক স্টকে আছে, সোনা মোনা জানু কুচু পুচু ওরে বাবা অনেক রে, কিছু আছে। ওরে বাবা রে, আমার কাছে কিছুই নেই এখন, ভাবা পরে ভেবে নেবো, দেখা এখন বলো। এখন তুমি যা খুশি ডাকতে পারো, আমি বললাম তো আরে বলো না, আমি যেমন যেভাবে তোমাকে সোনা মোনা এইসব ডাকছি তো তুমিও ডাকতে পারো ভালোবেসে, কি আছে, আমার কোনো প্রবলেম নেই। নাম কি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমার বাড়ি পৃথিবীর এই মাঝখানে যে হবে কোথাও একটা। সেই পাখায় ছিল, সেই পাখা ছাতে। তোমার পরিচয় দিতে হলে দাও না, আমি ফোনটা রাখছি। সো গাইস টাটা, ফাইনালি কলটা কেটে দিল। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। টাটা।